ইরাকের কুর্দিস্তানের সন্ত্রাসীদের ঘাঁটিতে আবারও হামলা শুরু করল ইরান। এদিকে ইরানি ড্রোন মোকাবেলার উপায় খুঁজছে ইউক্রেন। পারমাণবিক অস্ত্রের কর্তৃত্ব পরিবর্তন বিবেচনা করছে কিম। সরকার পতন আগুন ছড়াচ্ছে হিজাব ছাড়ার বিক্ষোভ। এদিকে ন্যাটোর মহড়া শুরু। জানিয়ে দেব মার্কিন একতরফা নীতির ফলে আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠান ভেঙে পড়েছে। এবং সর্বশেষ জানিয়ে দেব কুকুরের মতো মরবে মোদি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন ইউক্রেন রাশিয়া যুদ্ধে সর্বশেষ পাওয়া আপডেট সংবাদ হচ্ছে। ইউরোপীয় দেশ ইউক্রেনকে পুরোপুরি নাস্তনবোধ করে দিচ্ছে ইরানের ড্রোন। ভিউয়ার্স, আপনারা জানেন যে ইরান হচ্ছে এমন একটি ইসলামী শক্তিশালী দেশ, যে শক্তিশালী দেশ একমাত্র ইউরোপের সব থেকে বড় শক্তিশালী আমেরিকার মুখে চপেটাঘাত করেছে, আর এরপরেই সারা বিশ্ব নড়ে চড়ে বসেছে। আসলে ইরান কতটা ক্ষমতাসীন, এ বিষয়ে আপনার মতামত কমেন্টস করে জানিয়ে দেবেন। অপরদিকে ভারতের জন্য দুঃসংবাদ হচ্ছে জাতীয় ইনকিলাব পত্রিকায় প্রকাশিত সংবাদ, ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার কুকুরের মতো মরবে। ভিউয়ার্স, আপনারা জানেন যে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার ভারতের মুসলিমদের নির্যাতন করছে, মুসলিমদের মসজিদ গুঁড়িয়ে দিচ্ছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে প্রতিদিন, আর মুসলিমদের বাড়িঘর ভেঙে দিচ্ছে, দখল করছে এবং পুরো ভারতের মুসলিমদেরকে অবরুদ্ধ করে রেখেছে। তবে ভারত মহা বিপদেও রয়েছে, কারণ ভারতে একের পর এক গজব পড়ছে, আর যদি ভারতের মুসলিমরা খেপে যায় তাহলে ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকারের মহা বিপদ শুরু হয়ে যাবে। এ বিষয়ে আপনার মতামত লিখে জানান। ইরাকের কুর্দিস্তানি সন্ত্রাসীদের ঘাঁটিতে আবারও হামলা শুরু করল ইরান। ইরাকের কুর্দিস্তানি সন্ত্রাসীদের ঘাঁটিতে নতুন করে কামান ও ড্রোন হামলা শুরু করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। IRGC-র পদাতিক বাহিনীর আর্টিলারি ও ড্রোন ইউনিট নানা কৌশলে শত্রুদের অবস্থানে আঘাত আনছে বলে ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে। সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ঘাঁটি সমাবেশী স্থল এবং প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে গোলাবর্ষণ করা হচ্ছে। দুদিন আগেও IRGC একই ধরনের হামলা চালায় ইরাকের কুর্দিস্তানে সন্ত্রাসী অবস্থানে। সে সময় IRGC এক প্রতিবেদনে জানিয়েছিল ইরানের বিপ্লব বিরোধী সন্ত্রাসীদের কয়েকটি অবস্থানে আঘাত আনা হয়েছে। সন্ত্রাসীদের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে কামানের গোলা নিক্ষেপ করার কথা জানিয়েছিল তারা। ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরান বিরোধী সন্ত্রাসীর অবস্থান করছে বলে এর আগেও বহুবার খবর এসেছে। সেখানে ইসরায়েলের গুপ্তচর সংস্থার এজেন্টরাও তৎপরতা চালাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এর আগে ইসরায়েলি গুপ্তচরদের এমন একটি আস্তানায় হামলা চালিয়ে তা তছনছ করে দিয়েছিল IRGC। ইরান সত্য ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার গোটা বিশ্বের সব ইসলাম বিরোধী শক্তি একসঙ্গে হয়ে নানা ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে। সূত্র পার্স টুডে। ইরানি ড্রোন মোকাবেলার উপায় খুঁজছে ইউক্রেন। ইরানি ড্রোন ব্যবহার করে রুশ হামলা মোকাবেলার উপায় খুঁজছে ইউক্রেন। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন সাম্প্রতিক দিনগুলোতে এসব ড্রোন ব্যবহার করে বন্দর নগরী ওডেসায় 5 দফায় হামলা চালিয়েছে রুশ বাহিনী। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম CNN। ওডেসা অঞ্চলের সামরিক প্রশাসনের মুখপাত্র শেরহি ব্রাচুক বলেছেন রাশিয়া টানা কয়েকদিন ধরে ইরানের তৈরি শহীদ 136 কামিকাজে ড্রোন ব্যবহার করছে। তিনি বলেন শত্রু তার ক্রুজ ক্ষেপণাস্ত্র বিভিন্ন ক্যালিবারের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ করার চেষ্টা করছে, কেননা এই ড্রোনগুলো অনেক সস্তা। শেরহি ব্রাচুক বলেন কখনো কখনো জোড়ায় জোড়ায় ড্রোন নিয়ে হামলা চালায় রুশ বাহিনী। একটা সময় তারা একযোগে এমন বেশ কয়েকটি কামিকাজে ড্রোন নিয়ে হামলা করতে পারে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে তারা একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দেশটির সাউথ কমান্ডের মুখপাত্র নাটালিয়া হোমেনিউক জানিয়েছেন ইউক্রেনীয় বাহিনীর হাতে ভূপাতিত হওয়া ড্রোনগুলোর নমুনা পরীক্ষা করা হচ্ছে, এগুলোকে ধ্বংস করে দেওয়ার উপায় খোঁজা হচ্ছে। পারমাণবিক অস্ত্রের কর্তৃত্ব পরিবর্তন বিবেচনা করছে কিম। নীতিটি তার প্রতিরোধ শক্তিশালী করবে কিন্তু দুর্ঘটনার ঝুঁকি বাড়াবে। কিম জং উন তার শত্রুদের নির্মূল করার জন্য যে ধারায় হুমকি দিয়েছেন তাতে সম্ভবত অবাক হওয়ার কিছু নেই যে আমেরিকান এবং দক্ষিণ কোরিয়ার নেতারা উত্তর কোরিয়ার এক নায়কের বিরুদ্ধে ক্রমবর্ধমানভাবে হত্যামূলক হামলা শুরু করেছেন। দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট হোন শিওক ইউল এর ব্যতিক্রম নন। তিনি বারবার তার দেশের কিল চেইন পরিকল্পনা, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং আক্রমণ আসন্ন হলে তার নেতৃত্বের বিরুদ্ধে প্রিএমটিভ স্ট্রাইক সিস্টেম নিয়ে আলোচনা করেছেন। মিস্টার
কিম মৃত্যুর হুমকিতে বিরক্ত হয়ে পড়েছেন বলে মনে হচ্ছে। 8 সেপ্টেম্বর সংসদে দেওয়া এক ভাষণে তিনি পূর্ণ ব্যক্ত করেন যে যতক্ষণ পৃথিবীতে পারমাণবিক অস্ত্র থাকবে এবং সাম্রাজ্যবাদ থাকবে ততক্ষণ তার দেশ বোমা পরিত্যাগ করবে না। বিশেষ করে উত্তর কোরিয়া কখনো তার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে তা উল্লেখ করে তিনি একটি আইন জারি করেন। নেতৃত্ব বা পারমাণবিক কমান্ড কাঠামো আপোষহীন হলে তারা এখন স্বয়ংক্রিয়ভাবে এবং অবিলম্বে চালু করা যেতে পারে। এ পদক্ষেপটি উত্তরের প্রতিরোধের একটি উল্লেখযোগ্য পরিপক্কতা চিহ্নিত করে। পূর্বে কিমের পারমাণবিক অস্ত্র ব্যবহারের একমাত্র কর্তৃত্ব ছিল, নতুন আইন অস্ত্রের ওপর তার একচেটিয়ে কমান্ড সংরক্ষণ করে, কিন্তু সেই কর্তৃত্ব তিনি অর্পণ করতে পারেন এমন সম্ভাবনা উন্মুক্ত করে দেয় আইনটি। সংক্ষিপ্ত এবং অস্পষ্ট, সম্ভবত দক্ষিণ কোরিয়ান এবং আমেরিকানদের কিমের রেড লাইন পরীক্ষা করা থেকে বিরত করার ইচ্ছাকৃত প্রচেষ্টায়, কিন্তু বার্তাটি যথেষ্ট পরিষ্কার। কিমের জীবন বা তার শাসনকে সমর্থনকারী অস্ত্রের ওপর যে কোনো প্রচেষ্টা পারমাণবিক যুদ্ধের দিকে নিয়ে যাবে, এটি একটি ব্যর্থ প্রাণঘাতী। পারমাণবিক কৌশলের একটি স্পষ্ট বিবৃতি, একটি প্রতিশ্রুতি যে আগ্রাসন স্বয়ংক্রিয় এবং অপরিবর্তনীয় শক্তির সাথে পূরণ করা হবে। ওয়াশিংটনের একটি থিঙ্ক ট্যাঙ্ক কার্নেগি এন্ডাউটমেন্টের অঙ্কিত পাণ্ডা বলেছেন, এটি একটি প্রথাগত সমস্যার খুব ঐতিহ্যগত সমাধান। মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নই উভয় স্নায়ুযুদ্ধের সময়ে জাতীয় কৌশল গ্রহণ করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র শর্ত দিয়েছিল যে যদি তার প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার সময় নিহত হন, তবে সোভিয়েত ইউনিয়ন এবং চীনের বিরুদ্ধে একটি সর্বস্ব পারমাণবিক হামলা চালানো হবে। খোফে ফোর্সে ইরান সরকার পতন আগুন ছড়াচ্ছে হিজাব ছাড়ার বিক্ষোভ। পুলিশি হেফাজতে মাশা আমিনির মৃত্যুতে লঙ্কা কাণ্ড চলছে ইরানে। তেহরান থেকে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির 80 শহরে। কঠোর নৈতিকতা পুলিশের ওপর ফুসে ওঠা হিজাব ছাড়ার আন্দোলন এখন রূপ নিয়েছে সরকার পতন বিক্ষোভে। মার্কিন সমর্থন পোস্ট পশ্চিমা মদদে ক্ষোভ ছড়াচ্ছে আরো বারুদ গতিতে। মধ্যপ্রাচ্য সহ ইউরোপ আমেরিকাও উত্তাল হয়ে উঠেছে ইরানের প্রেসিডেন্ট রাইসির পতন আন্দোলনে। স্লোগানে প্লাকার্ডে ক্ষুব্ধ জনতার একটাই দাবি, আয়াতুল্লাহ খোমেনি সরকারের পতন। প্যারিসের রাজপথ গরম হচ্ছে। খোমেনি গেট আউট অফ ইরান ও ডেথ অফ ইসলামিক রিপাবলিক লিফলেট, এ সময় স্লোগানের সঙ্গে বিক্ষোভকারীরা ফার্সি ভাষায় ইতালীয় প্রতিবাদী গান বেলা সিয়াও গাইতে থাকে। হিজাব ছাড়াই রাজপথে নামেন ইরানের বিক্ষোভকারীরা। জান জেন্দেগি আজাদি, অর্থাৎ নারী জীবন স্বাধীনতা, এর মতো ভাইরাল ফার্সি গান গিয়ে র্যালি আরো চাঙ্গা করে তোলে প্যারিসের পথ। ফ্রান্সে বসবাসকারী নির্বাচিত কবি ও লেখক মাহতাব ঘরবানি বলেন, ক্রোধে আগুন লেগেছে, এই আগুন আর নেভানো সম্ভব হবে না। এখন যারা কথা বলবে না তাদের দায়ী করা হবে এবং আমরা ফ্রান্সকে আলোচনা বন্ধ এবং প্যারিসে ইরানের দূতাবাস বন্ধ করার দাবি জানাচ্ছি। বিক্ষোভ হয় গ্রিসের রাজধানী এথেন্সেও। আমিনি শোকে একত্রতা ঘোষণা করেন। রোববারও চুল কেটে ফেলেন বেশ কয়েকজন নারী। সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রে শার্জেলস টর্গে বিক্ষোভকারীরাও তাদের চুল কেটে ফেলেন। বিক্ষোভকারীদের একটি দল আমিনি ছবি হাতে দেশটির সংসদের বাইরে দাঁড়িয়ে প্রতিবাদ জানায়। বিক্ষোভকারীদের একজন টুইটারে লিখেছেন, আন্দোলন এখন আর শুধু ইরানের সীমাবদ্ধ নেই যে চাইলেই থামাতে পারবে। এটি এথেন্স, বার্লিন, ব্রাসেলস, ইস্তাম্বুল, মাদ্রিদ, নিউ ইয়র্ক, প্যারিস, সান্তিয়াগো, স্টকহোম, দ্য হেগ, টরন্টো এবং ওয়াশিংটন সহ অন্যান্য শহরগুলোতেও পৌঁছে গেছে। ইরানি নারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে বিক্ষোভ চলছে গোটা বিশ্বেই। পুলিশ হেফাজতে মাহশা আমিনির মৃত্যু দেশটিকে বহু বছরের মধ্যে এবার মারাত্মক চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে পরিবার ও বেশিরভাগ ইরানির বিশ্বাস। 13 সেপ্টেম্বর আটকের পর পুলিশ হেফাজতে মারধরের কারণে তার মৃত্যু হয়েছে। রোববার ইরানের রক্ষণশীল প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি চলমান বিক্ষোভকে দাঙ্গা হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি দেশ ও জনগণের নিরাপত্তা এবং শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দৃঢ় অঙ্গীকার করেছেন। ন্যাটোর মহড়া শুরু। বাল্টিক সাগর অঞ্চলে 2 দিনের বিমান মহড়া শুরু করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। ইউক্রেনে রুশ আগ্রাসনের বাস্তবতায় জোটের পূর্বাঞ্চলীয় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে সোমবার এই প্রশিক্ষণ মহড়া শুরু হয়েছে। এক প্রতিবেদনে খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তুরস্ক, হাঙ্গেরি, জার্মানি, চেক প্রজাতন্ত্র, ইতালি, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া ও যুক্তরাজ্যের বিমান বাহিনী এতে অংশ নিচ্ছে। ন্যাটোর সদস্য পদের জন্য আবেদন করা ফিনল্যান্ডও এতে যুক্ত রয়েছে। ন্যাটোর এক বিবৃতিতে বলা হয়েছে, এই মহড়া ন্যাটো এবং ন্যাশনাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সঙ্গে 2 ডজনেরও বেশি ফাইটার ও সাপোর্ট এয়ারক্রাফট এবং ন্যাটো এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফটকে একত্রিত করেছে। মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলোর বাহিনী যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার প্রশিক্ষণ পাবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এমন সময়ে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে যার কদিন আগেই গত 21 সেপ্টেম্বর পরোক্ষভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিন এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, রাশিয়ার অখণ্ডতা হুমকির মুখে পড়লে দেশ ও দেশের মানুষকে রক্ষার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নেব। যারা পারমাণবিক অস্ত্র নিয়ে আমাদের ব্ল্যাকমেইল করতে চায় তাদের
জানা উচিত যে পাল্টা বাতাস তাদের দিকেও যেতে পারে। ব্ল্যাকমেইল অব্যাহত থাকলে মস্কো তার বিশাল অস্ত্রগারের শক্তি নিয়ে জবাব দেবে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে এর পরিণতি হবে বিপর্যয়কর। বহুপাক্ষিকতার নীতি এবং আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানের আশা আকাঙ্ক্ষার প্রতি কিছু দেশ তোয়াক্কা না করায় এসব সংস্থার কার্যকারিতা ও তাদের প্রতি আস্থা নিয়ে জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভায় দেয়া বক্তৃতায় বলেন, ন্যায়বিচারের গ্যারান্টার হিসেবে জাহির করা পশ্চিমা দেশগুলো আন্তর্জাতিক সংস্থা এবং নীতির প্রতি আস্থা হারিয়েছে। বহুমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার প্রতি বিভিন্ন দেশের প্রচেষ্টার প্রতি ইঙ্গিত করে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমেরিকা গোটা বিশ্বকে নিজের করায়ত্তে নিয়ে আসতে চায়। প্রকৃতপক্ষে আন্তর্জাতিক রাজনীতির গুরুত্বপূর্ণ নীতি হিসেবে বহুপাক্ষিকতার উপর বিভিন্ন দেশ জোর দিয়ে আসছে এবং একে সাদরে অনুমোদন করেছে। গত দশক পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ বহুপাক্ষিকতার নীতি লঙ্ঘন করেনি, কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় মার্কিন যুক্তরাষ্ট্র কিছু আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানের সদস্যপদ থেকে ওয়াশিংটনকে প্রত্যাহার করে নেয় এবং সেই সাথে আন্তর্জাতিক আইনের প্রতি কোনো ধরনের তোয়াক্কা না করে বেশ কিছু আন্তর্জাতিক চুক্তি থেকে ওয়াশিংটন নিজেকে প্রত্যাহার করে নেয়। এ প্রসঙ্গে আমরা কোভিড-১৯ মহামারী চলাকালীন সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশাপাশি ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর স্বাক্ষরিত পরমাণু চুক্তি বা জেসিপিওএ নামে পরিচিত পারমাণবিক চুক্তি এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকার সরে আসার কথা উল্লেখ করতে পারি। কিছু দেশের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করা, বাণিজ্য শুল্ক বৃদ্ধি করে বাণিজ্য যুদ্ধ শুরু করা, দেশগুলোকে হুমকি ও ভয় দেখানো, ওয়াশিংটনের একতরফা নীতির মতো আরও অনেক উদাহরণ আছে। প্রকৃতপক্ষে আমেরিকান কর্মকর্তাদের কাছে তাদের দেশের স্বার্থের সাথে যা জড়িত তা বৈশ্বিক হয়ে ওঠে এবং বিশ্বের অন্যান্য দেশ ও অঞ্চলের লক্ষ্য, স্বার্থ এবং ইচ্ছা তাদের কাছে মোটেও গুরুত্বপূর্ণ নয়। মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান বিবেচনা করে জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থার সতর্কতা ও দাবিগুলো আমলে নেয়ার প্রয়োজনীয়তা অনুভব করছে না। রাশিয়ান বিশ্লেষক এবং এই ক্ষেত্রে পুতিনের অন্যতম উপদেষ্টা ফিয়োদর লুকিয়ানভ বলেছেন, এই প্রবণতা অব্যাহত থাকলে আগামী বছরগুলোতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো হ্রাস পেতে থাকবে এবং এমনকি এসবের প্রয়োজনীয়তাও ফুরিয়ে যেতে পারে। কুকুরের মতো মরবেন মোদি। টানা তিন দিন ধরে কংগ্রেস দলের এমপি রাহুল গান্ধীকে জেরা করছে ইডি। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সামিল হয়েছেন বহু কংগ্রেস কর্মী। ইডি দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কড়া মন্তব্য করেছেন এক কংগ্রেস নেতা। গতকাল মহারাষ্ট্রের নাগরের ইডির দপ্তরের সামনে কংগ্রেস নেতা শেখ হোসেন বলেছেন, কুকুরের মতো মৃত্যু হবে মোদির। এই মন্তব্যে তার দুদিন পর গতকাল বুধবার নাগপুরের কিত্তি গাদান থানায় এফআইআর দায়ের করা হয়। বিজেপি দুদিনের মধ্যে তাকে গ্রেপ্তারের দাবি করেছে। ইডির দপ্তরের বাইরে অন্যান্য কংগ্রেস কর্মীদের সঙ্গে বিক্ষোভে উপস্থিত ছিলেন শেখ হোসেন। সেই সময় তিনি বলেন, যেভাবে কুকুরের মৃত্যু হয় সেভাবেই মারা যাবেন নরেন্দ্র মোদী। এই কথা বলার জন্য আমাকে যদি নোটিশ পাঠানো হয় তাতেও ভয় পায় না আমি। আমরা লড়াই চালিয়ে যাব জানা গেছে। ওই বিক্ষোভে অংশগ্রহণকারী দুই কংগ্রেস নেতাকে আটক করেছে স্থানীয় পুলিশ। বিজেপির নাগপুর ইউনিটের পক্ষ থেকে বলা হয়েছে, দুদিনের মধ্যে উপযুক্ত ব্যবস্থা না নিলে উচ্চতর আদালতে যাওয়া হবে। প্রসঙ্গত ন্যাশনাল হেরাল্ড মামলায় টানা তিন দিন ধরে রাহুল গান্ধীকে জেরা করছে ইডি। সূত্র টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস।